নমস্কার, শুরু করছি জলপাইগুড়ি টুডে। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। গত শনিবার রাতে তৃণমূল দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছিলেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের থানুপাড়ার বাসিন্দা পেশায় গাড়ি চালক হরিশ দাস। তার বাম চোখ সেই আক্রমণে একেবারে নষ্ট হয়ে যায়। দলীয় কর্মীদের সহযোগিতায় তিনি নেপালে গিয়ে চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেননি তার চোখ। সেই একনিষ্ঠ কর্মীর পাশে দাঁড়ালো দল। শুক্রবার দুপুরে হরিশ দাসের বাড়িতে যান জেলা বিজেপি সভাপতি তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তারা হরিশবাবুর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি 1 লাখ টাকার চেক তুলে দেন হরিশবাবুর স্ত্রীর হাতে এবং প্রতিশ্রুতি দেন আগামী দিনে প্রয়োজনে আরও আর্থিক সাহায্য তারা করবেন দলের পক্ষ থেকে। বিজেপির ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থীকে সংবর্ধনা দিতে গিয়ে প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী বেধড়ক মার খেলেন। অভিযোগের তির দলের জেলা সভাপতি বাপি গোস্বামী ও যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার অলোক চক্রবর্তী বিজেপি প্রার্থীকে সংবর্ধনা দিতে গেলে তাকে মারধর করেন জেলা সভাপতি, এমনই অভিযোগ অলোক চক্রবর্তীর। যদিও এই নিয়ে কিছু বলতে চাননি দলের জেলা সভাপতি। আমি জানি না, আমি যেহেতু ওদের ব্যক্তিগত কি প্রবলেম আছে এর মধ্যে আমি ইন্টারফেয়ার করতে চাই না, আমি কিছু বলতে চাই না। মেন ব্যাপার হচ্ছে আমি আমাদের যে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা সভাপতির নির্দেশে যে ক্যান্ডিডেটটা হয়েছে পুলওয়ামা সেই জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেই সাথে আমি গিয়েছিলাম সেই ক্যান্ডিডেটটিকে চোখের দেখা দেখতে এবং সেই সাথে তাকে ফুলের তোড়া দিয়ে তাকে অগ্রিম অভিনন্দন জানাই। কিন্তু সেইখানে যে অসভ্য আচরণের শিকার আমি হলাম, ভারতীয় জনতা পার্টির ইতিহাসে এইরকম কোথাও নেই যে একজন প্রাক্তন জেলা সহসভাপতিকে বর্তমান জেলা সভাপতি, যিনি কাদের অঙ্গুলি হিলনে তিনবার এই সংবিধানকে তোয়াক্কা না করে আজকে তিনবারের সভাপতি তিনি হয়েছেন, তার যে আচরণ সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছে। ছানিজনিত অন্ধত্ব মুক্ত ফালাকাটা ব্লক ঘোষণা করা হলো শুক্রবার। ফালাকাটার কমিউনিটি হলে জেলা স্বাস্থ্য দপ্তর, ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ফালাকাটা পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব দেয় জেলার প্রতিটি ব্লকে গিয়ে একটি সমীক্ষা চালাতে, যেখানে কোনো ব্যক্তির দুটি চোখে ছানিজনিত কারণে অন্ধত্ব না থাকে যদি এরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায় তবে তাদেরকে সরকারি উদ্যোগে তাদের সেই চোখের ছানি অপারেশন করা হবে। এরপর তারা ব্লকে সমীক্ষা চালিয়ে দেখে যে আজ পর্যন্ত ব্লকে কোন ব্যক্তি ছানিজনিত কারণে অন্ধত্ব নেই, সেই কারণেই ফালাকাটা ব্লককে শিরোপা দেওয়া হয়। যে ফালাকাটা ব্লকে ছানিজনিত অন্ধত্ব আজকের দিনে আর কেউ নেই, এটা ভাবার কোনো কারণ নেই যে ছানি আর নেই ফালাকাটায়, এরকম নয় ব্যাপারটা। ছানি তো হবে, বয়সের সাথে সাথে মানুষের ছানি হবে, কিন্তু ছানিজনিত অন্ধত্ব অর্থাৎ দুটো চোখে ছানি হয়ে যখন মানুষ অন্ধ হয়ে যায় তাকে আমরা ছানিজনিত অন্ধত্ব বলি। সেই রকম ছানিজনিত অন্ধত্বে আজকের দিনে কেউ আর কোনো মানুষ নেই। বৈকুণ্ঠপুর রাজবাড়ির 514 বছরের প্রাচীন মনসা পুজো শুরু হলো জলপাইগুড়িতে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই পুজো। 514 বছরের প্রাচীন এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের 2 প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ ও শিষ্যসিংহ 1510 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা। এছাড়াও পুজোর আয়োজনেও রয়েছে ভিন্ন স্বাদ। রাজবাড়ি মনসা পুজোর মাকে ভোগ দেওয়া হয় আমিষ। বর্তমানে পুজোর প্রথম দিনেই বলি দেওয়া হয় কোনো পশু বা পাখি বা হাঁস। পুজোকে ঘিরে আজও মেলা বসে। রাজবাড়ির মনসা পুজো আর মেলা যেন আজও ফুটিয়ে তোলে জলপাইগুড়ির প্রাচীন ঐতিহ্য।
নিত্যবন্ধুদের পুজো হয় সেখানেও অষ্টনাগ আছে, তবে এই বার্ষিক পুজোর মাধ্যমে এই পুরো অষ্টনাগের ব্যাপারটা আর যা যা চিত্রটা মূর্তির চিত্র এখানে ধরা হয় পুরোপুরি। মায়ের অষ্টমূর্তি পুজো করা হয়, সাথে অষ্টনাগের পুজো হয়, বেহুলা লক্ষ্মীগড় গদা গদা। হ্যাঁ, মেলা পুজোর উপর ভিত্তি করে আমাদের মেলা হয়, 18 থেকে আগামী 22 অগস্ট পর্যন্ত মেলা চলবে। হ্যাঁ, আমাদের 3 দিন ধরে বিষয়টি গান হবে, যতক্ষণ এই মনসা মঙ্গল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের ভূমিকা নিরঞ্জন হবে না, বিষয়টি গানের পরেই আমাদের মনসা মঙ্গল। জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।